অবসরপ্রাপ্ত সেনাকর্তা মেজর ঋত্বিক পাল, তিনি অ্যারেস্ট হয়েছে। কিশোর অভিযোগে, কোন অভিযোগে, সরাসরি শুনবো ঈশানের কাছ থেকে। ঈশান প্লিজ। দেখো অনির্বাণ, এর আগে আমরা যে ছবি দেখেছিলাম যে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি তার নেতৃত্বে বিক্ষোভ হচ্ছিল সেখানে, এবং সেই বিক্ষোভ বাইক র্যালি ছিল, বিক্ষোভ ছিল, সেই বিক্ষোভের সামনে পুলিশের ব্যারিকেড ছিল, এবং কেন এই বিক্ষোভ করতে দেওয়া হবে না এই প্রশ্ন তুলে যখন বিজেপি নেতৃত্ব সেখানে সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চান এবং পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়, এবং সেই সময় কিন্তু সুকান্ত মজুমদারের সঙ্গে মেজর ঋত্বিক পাল ছিলেন যার কথা তুমি বলছো, তিনিও এই আন্দোলনে সামিল হয়েছিলেন, রাস্তায় ছিলেন, এবং আমরা খবর পাচ্ছি তাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তিনি নিজেই বলেছেন, তিনি নিজেই কিছুক্ষণ আগে তার প্রতিক্রিয়া এসেছে, তিনি বলেছেন ঋত্বিক পালকে গ্রেফতার করে নেওয়া হয়েছে, এবং তিনি প্রশ্ন তুলেছেন যে শাহজাহান, শেখ শাহজাহানের মতন লোকজন গাড়ির বনেটের উপর বসে আইন ভেঙে ঘুরে বেড়ায়, অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, ড্রাইভারের হাতে অস্ত্র থাকে, ইডি আক্রান্ত হয়, কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হয়, গ্রেফতার হয় না। কিন্তু সুকান্ত মজুমদার একেবারে ঈশান, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন আমাদের কাছে, তার প্রতিক্রিয়া এসে বসেছে, শুনে নেব। বাংলার পুলিশ সেনাবাহিনীর প্রাক্তন কর্তাকে গ্রেফতার করতে পারে, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে না। দেখুন, এখনও পর্যন্ত আমাদের দুজন কর্মীকে গ্রেফতার করেছে, দুজন নেতৃত্বকে গ্রেফতার করেছে, এবং সবথেকে এর মধ্যে সিম্বলিক বিষয়ে তার মধ্যে একজন প্রাক্তন মেজর, তাকে গ্রেফতার করেছে। অর্থাৎ বাংলার পুলিশ সেনাবাহিনীর প্রাক্তন কর্তাকে গ্রেফতার করতে পারে, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে না। আমাদের মেজর ঋত্বিক পাল, আমাদের ওই জেলার অন্যতম নেতা, তাকে গ্রেফতার করে পুলিশ নিয়ে গেছে, আমার কাছে এই মাত্র খবর এলো। আমার সময় একেবারে শেষ, তবু 10 সেকেন্ডে যদি যদি জয়মল্লিক কিছু বলতে হাত তুলে যদি সামনে গিয়ে যদি গ্রেফতার করো, গ্রেফতার করো, মুখ্যমন্ত্রীর একমাত্র থ্রেট হচ্ছে বিজেপি, সেটা আজকে পরিষ্কার হয়ে গেল। কারণ কয়েকদিন আগে 7ই জানুয়ারি যখন ব্রিগেড সময় একেবারে শেষ লক্ষ্যে কিন্তু আমরা দেখিনি তাদের, সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। তবে এই মুহূর্তে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, আর সেটা ঠিক কোন নির্দেশে, কেমন নির্দেশে, কোন আদর্শে, কোন অনুপ্রেরণায় চলছে, সেটা বোধ হয় এর থেকে স্পষ্ট হবে, যেখানে সৌরভপ্রিয় দত্ত বা সুদীপ্ত সরকাররা এই স্টুডিওতে বসে, এই বিতর্ক শোতে, এই ডিবেট শোতে বসে বলে যান যে শেখ শাহজাহানরা তুলনীয় সূর্য সেনের সঙ্গে, আর মেজর ঋত্বিক পাল ভারতীয় সেনাবাহিনীকে, ভারতের মানুষকে, দেশের মাটিকে, দেশের পতাকাকে সেবা করে আসার পর, এবং যে কোনো দিন আবার সেবা করতে যেতে হতে পারে, এভাবে নিজেকে তৈরি রাখার পর গ্রেফতার হন পুলিশের নিষ্ক্রিয়তার অথবা পুলিশের অতিসক্রিয়তা বা বেআইনি কাজের প্রতিবাদ করতে। এই হলো বাংলা, এই হলো বাংলার আইন শৃঙ্খলা প্রশাসন আর সংবিধান। আশা করি আপনারাও বুঝতে পারছেন গণশত্রু এ রাজ্যে কারা হয়ে উঠেছে। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।